সমস্ত পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতবে। জেলা সভাপতি মালেক মহাশয়কে যখন জিজ্ঞাসা করি এই বিষয়ে, তিনি বলছেন আমরা পঞ্চায়েত ভোটে অবশ্যই ক্যারিং ফুটবল লড়াই দেবো, যেহেতু তারা বলছেন যে বিধানসভায় তারা ভালো ফল করেছে ক্যারিং ফুটবল থেকে। এই বিষয়ে কি বলবেন? বিধানসভার মানুষ 2021 সালে বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব তাদেরকে দিয়েছে। ক্যানিং পূর্ব দেউলি টু মুখার্জি পাড়ায় যে আপনারা অঞ্চলের একটা প্রোগ্রাম করলেন, এই প্রোগ্রাম থেকে কতটা সাড়া পেলেন? এখানে এটা অঞ্চলের প্রোগ্রাম নয়, এটা তিনটে পঞ্চায়েত সমিতি আছে, দেউলি 2 নম্বর অঞ্চলের তিনটে পঞ্চায়েত সমিতি আছে। তিনটে পঞ্চায়েত সমিতির মধ্যে এটি একটা পঞ্চায়েত সমিতির আন্ডারে যে 6 থেকে 7টি বুথ ছিল, সেই বুথের সমস্ত মানুষের নিয়ে আজকের আমরা মিটিং করলাম। সেই জমায়েতটা কীভাবে জমায়েত হচ্ছে, কতটা জমায়েত হচ্ছে, আপনারা এখানে অনেক মিডিয়া বন্ধু আছেন, তারা আপনার দিক থেকে দেখেছেন। আগামী দিনে এর থেকে বোঝা যায় যে দেউলি 2 নম্বর অঞ্চল বিরোধী শূন্য হবেই হবে। এখানে যে হাজার হাজার মহিলা এবং পুরুষদের আলাগোনা ভিড় দেখা গিয়েছে, কিন্তু বিধায়ক শওকত মোল্লাকে এখানে দেখা যাচ্ছে না, কি বিষয় এটা? বিধায়ক শওকত মোল্লার ক্যানিং পূর্ব বিধানসভা যে সমস্ত পঞ্চায়েত সমিতি আছে, সমস্ত পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতবে। আমি শুধু বলবো যে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, আমাদের মায়েরা লড়াই করার জন্য প্রস্তুত, আমাদের বয়োজ্যেষ্ঠরা লড়াই দেওয়ার জন্য প্রস্তুত, আমাদের নওজোয়ানরা লড়াইয়ের ময়দানে সৈনিক হিসেবে লড়াই করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। শুধু সময়ের অপেক্ষায় ওই ISF বলি, BJP বলি, CPM বলি, ক্যানিং 2 নম্বর ব্লক তথা ক্যানিং পূর্ব বিধানসভাতে তারা শপথ নিয়েছে, তাদেরকে উৎখাত করে আগামী তিস্তার পঞ্চায়েত নির্বাচনে শেষ হাসিটা হাসবে তৃণমূল কংগ্রেস। গতকাল আপনি পারগাতি বাজারে যে ফুটবল ময়দানে আপনি একটা বিরোধী শূন্য একটা অভিযোগ করেছেন, সেই বিষয়ে আমরা যখন ISF-এর জেলা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি মালেক মহাশয়কে যখন জিজ্ঞাসা করি এই বিষয়ে, তিনি বলছেন আমরা পঞ্চায়েত ভোটে অবশ্যই ক্যানিং ফুটবল লড়াই দেবো, যেহেতু তারা বলছেন যে বিধানসভায় তারা ভালো ফল করেছে ক্যানিং পূর্ব থেকে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, ক্যানিং পূর্ব বিধানসভায় ফল করেছে, 80,000 বলছে ভোট পেয়েছে, 80,000 ভোট নয়, সব মিলিয়ে 1,030 ভোট ওরা পেয়েছিল। তো সেখানে একটা ধর্মের মেরুকরণকে সামনে নিয়ে এসে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, CPM, কংগ্রেস, তারা 4 জন একে অপরের হাত ধরে বুড়ো জাহাজ হিসেবে খড় কুটির মতন ভেসে চলে যাচ্ছিল, সকলে হাত ধরাধরি করে বাঁচতে চেয়েছিল। এখানকার মানুষ, ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ 2021 সালে বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব তাদেরকে দিয়েছে, আর নতুন করে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তারা এখান থেকে বিরোধী শূন্য হয়ে চলে যাবে, তার জন্য এখানকার মানুষ প্রস্তুত হয়ে গিয়েছে। আজকের এই সভায় থেকে প্রমাণ করে দিয়েছে যে এখানে ISF-এর কোনো জায়গা নেই, এখানে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই, এখানে মৌলবাদী শক্তির কোনো জায়গা নেই, এখানে কংগ্রেসের কোনো জায়গা নেই, এখানে 34 বছরের বাম তারা বাংলায় থেকে মুছে গিয়েছে, আগামী দিনে তাদের কোনো নতুন করে জায়গা নেই, নতুন করে ঠাঁই নেই। তৃণমূল কংগ্রেসের মাটি শেষ হাসিটা হাসবে তৃণমূল কংগ্রেস, শেষ হাসিটা হাসবে মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ হাসিটা হাসবে ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা মহাশয়।